লৌকিক উপাখ্যান, লোকশ্রুতি, ভক্তজনের বিশ্বাস ও লোকনাথ বাবার প্রচলিত অলৌকিক কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্র নির্মিত। আহা দাদু, আশীর্বাদ ধন্য। গুরুর ব্রহ্ম গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নমঃ। কত দুর্গতি নাশকারী ওম জয় লোকনাথ বাবা। জপে তপে ফল পাবে দুঃখ বিনাশী শঙ্কা, দুঃখ বিনাশী শঙ্কা, সুখ সম্পদ ঘরে হবে, সুখ সম্পদ ঘরে হবে। মাতা পিতা তুমি আমার চরণ স্মরণ করি যার, ওম জয় লোকনাথ বাবা, ওম জয় লোকনাথ বাবা।
साधूना विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। छेले होय छे गो छेले। आमी दर्शन पाबो ना? हाँ निश्चय जाओ निश निश। अच्छा तखन आपनि गीतार अंश पाठ करलेन केन? समय होले बोलबो। ভেতরে নিয়ে যাও, ঠান্ডা লাগবে। প্রশ্ন করেছিলেন না গীতার শ্লোক কেন পাঠ করেছিলাম? কলিযুগের পাপি তাপীদের উদ্ধার করার জন্যে। আজ 1137 বঙ্গাব্দে 18ই ভাদ্র রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পূর্ণ লগ্নে মঙ্গলবারে মানুষের মঙ্গলের জন্যে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন। আমার এই নবজাত সন্তান যখন মর্তে ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন পণ্ডিত মশাই, তাহলে আমি যদি ওর নাম রাখি লোকনাথ। সুন্দর, অপূর্ব এই নাম, সন্তানের উপযুক্ত নাম হবে কুশল মশাই। বাবা বাবা, চমৎকার নামকরণ করেছেন লোকনাথ। ঠিক আছে, তুই যদি না আসিস তাহলে মাথাও নেড়া করবো না আর পৈতেও হতে দেবো না। বল আসবি? আগে তুমি বলো এই লাঠি ছোটা নিয়ে কোথায় যাচ্ছ? ও মান্না পাড়ায় যাচ্ছে রে মাধু, ওখানে ঘেটু পুজো হচ্ছে না? তুই এতক্ষণ কোথায় ছিলি বেরি মাধব? তোর জন্য বসে বসে দেরি হয়ে গেল। কি করব ভাই, তোমার ঘরে 10টা লোক আছে আর আমার ঘরে যে আমি আর মা বাবা সব কাজকর্ম করতে হচ্ছে না? কালকে আমার পৈতে। আরে কালকের কথা কালকে হবে, এখন চল শিগগির, ওদিকে বোধহয় পুজো শেষ হতে চললো। তাই তো, চল চল। লোকনাথ দাদা আমিও যাব। তুই যাবি? আয়। মান্না কাকা, ও মান্না কাকা, এসো এসো। তোমাদের পুজো হয়ে গেল নাকি? না গো, এই তো সবে যুগাযন্তর করা হচ্ছে। আমরাও পুজো করবো গো। বেশ বুঝেছি, সেবারে মতো এবারেও লাঠি পেটা করবে। ঠিক ধরেছো, আমাকে লাঠি পেটা করতে দেবে তো? বেশ তো, আগে পুজোটা হোক তারপর তুমি না হয় লাঠি পেটা করো। এ ঠাকুর তো খোশ পাশা তাড়ায়, তবে একে লাঠি পেটা করো কেন? উনি যেই পুজোয় তুষ্ট হয়ে ওস পাঁচরা চুলকুনিকে টেনে নেন, অমনি লাঠি দিয়ে ভেঙে দিলে শান্তি হয়ে যায়। খুব মজার ঠাকুর কিন্তু, লাঠি পেটা খায় না রে মাধু। হাত তো। ওই গো তোমরা সব শুরু করো, আমার যে আর তর চইছে না। হ্যাঁ হ্যাঁ, এই তোর সব শুরু কর। বল ঘেঁটু যায় খোস পালায়। খোস পাঁচরা বড্ড বাজি জব্দ ঘেঁটুর কাছে, পালিয়ে যাবে যেই দেখবে ঘেঁটু বসে আছে। তবু ঘেঁটু ধরবে চেপে ওদের সবাইকে, লাঠি দিয়ে মারবে তখন ঘেঁটু ঠাকুরকে। ঘেঁটু যায় খোস পালায়। এ কি করলে ঠাকুর? কেন, পুজো তো শেষ হয়ে গেল। কোথায় শেষ হয়েছে? এই যে বললে লাঠি দিয়ে মারো তখন ঘেঁটু ঠাকুরকে। কিন্তু আরেকটু আছে যে বলতে হবে, সুস্থ হয়ে না হয়ে ঠাকুর পুষ্পাঞ্জলার জ্বালা এর নাম করে পড়াই তোমায় ঘেঁটু ফুলের মালা। এই বলে মালা পড়ালে তবে তো ভাঙবে। কি কাণ্ডটা করলে বলো তো ঠাকুর। এই আমি বসলাম। কেন, তোমরা তো আমায় ঠাকুর বলেই ডাকো, এখন আমি ঘেঁটু ঠাকুর হয়ে গেছি। কিন্তু এই সব খোশ
পাঁচড়া চেপে ধরেছি। এবার বলো মন্তর, মালা পরাও আর পেটাও। না না, তোমাকে পেটাবে কি গো? যদি রক্ত বেরোয় তাহলে যে কাল তোমার পইতেই হবে না। কাল তোমার পইতে ঠাকুর? হ্যাঁ গো, তাই একটু আস্তে পিটিও, মাথাটা যেন না ফেটে যায়। আর তোমার পইতে তো আমরা একটু ভালো মন্দ খাবো নি ঠাকুর। নিশ্চয়ই খাবে, তোমরা সবাই চলে এসো কাল রাত্রিরে, আমি বাবাকে বলে রাখবো। কি হলো এবার পেটাও, নইলে সব কোষ পাচা ছেড়ে দেবো। কিন্তু বলো মন্তর, মালা পরাও আর পেটাও। সুস্থ হয়ে না হয়ে ঠাকুর, কোষ পাঁজরার জ্বালা, পেন নাম করে পড়াই তোমায় ভেঁটু ফুলের মালা। এবার পেটাও। বাকি হয় ঠাকুর, কাল তোমার পইতে হলে তুমি সাক্ষাৎ ব্রহ্মচারী হবে গো। তোমাকে পেটালে যে আমরা সবাই পাপে ডুবে মরবো গো। তবে রে, এই দিলুম ছেড়ে খোশ পাছড়া ছাপ। কাল বাড়িতে একটি শুভ কার্য হতে চলেছে, চতুর্থ সন্তানের উপনয়ন। কিন্তু তোমার মুখে হাসি নেই কেন কমলা? পিতৃকুল উদ্ধারের আশায় আমি চেয়েছিলাম প্রথম পুত্রকে নৈষ্ঠিক ব্রহ্মচারী করতে, তুমি তাতে বাধা দিও। দ্বিতীয় তৃতীয় পুত্রের বেলাতেও মত দিলে না। চতুর্থ পুত্রকে তো এবু বলেছি। বলেছো মানছি, কিন্তু তোমার যে মানসিক প্রস্তুতি নেই এ কথাও জোর দিয়ে বলছি। দেখো, কাল উপনয়নের পর আমার লোকনাথকে স্বচ্ছন্দে এগিয়ে দেব। তবে তো ভিক্ষাং দেখি। ওই গো, আমার লোকনাথের ভিক্ষামা কোথায়? এই যে বাবা ঠাকুর। এবার বৌমারা একে একে ভিক্ষা দাও। বড় বৌমা, মেজ বৌমা, মা, বড় বৌমার পর তুমি ভিক্ষে দেবে। আচ্ছা মা। এ কি বলছো গো, লোকনাথ দাদা ঘর ছেড়ে জঙ্গলে চলে যাবে সাধু হতে? হ্যাঁ রে মা, নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে চলে যাচ্ছে। কবে ফিরবে? তা তো জানি না মা, ও যে ঘোর তপস্যায় মাতবে, কতদিন কত মাস কত বছর কেটে যাবে তা একমাত্র ঠাকুরই জানেন। আরে, আমি কার সঙ্গে খেলবো? লোকনাথ দাদাকে ছেড়ে আমি কি করে থাকবো? জানা মা, তোর লোকনাথ দাদাকে গিয়ে বল ও তোকে কত ভালোবাসে, তুই ওকে কত ভালোবাসিস। তুই যদি ওকে যেতে না দিস ও থেকে যাবে, ও যাবে না। আমি বলবো? হ্যাঁ মা, ওকে আটকে দে, ওকে যেতে দিস, ওকে যেতে দিস নি মা, ওকে যেতে দিস নি। আমি এক্ষুনি যাচ্ছি। মাধু ভাবে তো ভিক্ষাং দেহি। মাধু, তুই আমাকে ভিক্ষা দিবি না? না, আমাকে ভিক্ষা দিতে নেই। তবে সামনে দাঁড়িয়ে কি দেখছিস? তোমাকে চলে যেতে দেব না। আমায় যেতে দে মাধু, আবার আমাদের দেখা হবে। কি করে হবে? তুমি কবে ফিরবে কেউ তা তো জানে না, তুমি কোন দিকে যাচ্ছ তাও কেউ বলতে পারছে না।
আর সময় নেই লোকনাথ, যাত্রার মহেন্দ্র কোন উপস্থিত। কিন্তু মা যে এখনো ভিক্ষা দেননি। মা, মা গো। কমলা, কমলা তুমি এখনো ছেলেকে ভিক্ষা দাও? মা, ভবতু ভিক্ষাং দেহি। মা, আমায় যেতে দাও। মা, আমার যাত্রায় বাধা দিও না। মা, দোহাই তোমার, যেতে দাও। আমার পূর্বপুরুষদের উদ্ধারের পথ আমাকেই করে দিতে হবে। কমলা, ওকে যেতে দাও। না, না, আমি পারবো না, আমি পারবো না। বাবা, আমি তোকে ছেড়ে দিতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। তুমি আমাকে কথা দিয়েছিলে। দিয়েছিলাম, কিন্তু কিন্তু মন যে মানছে না। কমলা, আম কাটালে ডালে ফুল ধরে, সেই ফুলকে গাছ আঁকড়ে রাখে ফলের আশায়। কিন্তু ফল যখন ফলে, আর সেই ফলকে জন যখন টেনে ছিঁড়ে নিয়ে যায়, তখন গাছের ভীষণ কষ্ট হয়। আমি বুঝি সেই কষ্ট, আমিও যে মা। মা, তুমি আমাকে ঠিক এমনি করে যেতে দাওনি, আমাকেও আটকে রেখে বাবার ইচ্ছে পূর্ণ করনি। ওরে, তোরা আমায় কিচ্ছু বলিস নি, কিচ্ছু বলিস নি। মা শোনো, এদেশের কত মা অন্ধকারে বসে বসে চোখে জল ফেলছে। আমি সেই সকল মায়ের ঘরে আলো জ্বেলে দিতে চাই। তার জন্য যে তপস্যা দরকার, কঠিন তপস্যা। তোমার কাছে তোমার দাদারা রইল, আমায় তুমি যেতে দাও, নইলে এই মহান ব্রত যে সম্পন্ন হবে না। লোকনাথ, ওরে, আমার বুকটা যদি চিরে তাকাতে পারতাম, তাহলে তুই দেখে বুঝতে পারতিস যে মায়ের হৃৎপিণ্ডটা সন্তানকে হারাবার ভয় শিউরে শিউরে ওঠে। না না লোকনাথ, আমি তোকে যেতে দেব না, আমি তোকে যেতে দেব না বাবা, আমি তোকে যেতে দেব না। কমলা, তোমার আচরণ আমার অসহ্য মনে হচ্ছে। তুমি কি ভুলে গেলে যে সাবিত্রীকে যমরাজ কথা দিয়েছিলেন বলেই না সত্যবান জীবন ফিরে পেয়েছিল? স্বামীর মর্যাদা রক্ষার জন্য সীতা কি অগ্নি পরীক্ষা দেননি? রাজা হরিশ্চন্দ্র কি তার কথা রাখার জন্য নিজের স্ত্রী পুত্রকে বিক্রয় করেননি? তুমিও ভারতীয় নারী, মনে রেখো, তুমি আমাকে কথা দিয়েছ, সে কথা ভুলে গেলে তুমি পাতকী হবে, মহাপাতকী। আর সেই পাপে তোমার লোকনাথ হয়তো। না না, আর বলো না, আমি আর সহ্য করতে পারছি না। মা গো, সবাই দেখছে দাদাদের মতো আমাকেও যেতে দিলে না, কিন্তু ভবিষ্যতে তোমার নাম ঘৃণার সঙ্গে উচ্চারণ করে লোককে যখন বলবে তুমি সেই মা যে পুত্র স্নেহে অন্ধ হয়ে তার দর্বের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলে, তোমার এত বড় নিন্দা আমি সহ্য করতে পারবো না। মা, আমায় এত বড় শাস্তি দিও না। মা, আমায় যেতে দাও। ওরে লোকনাথ, তুই থাম, তুই থাম বাবা। আমি কথা রাখবো বাবা, বেশ বুঝতে পারছি। এবার কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেও এবার আমায় তোকে ছেড়ে দিতেই হবে।
কিন্তু কিন্তু তুই আমার কথা দে, তুই আবার আমার কাছে ফিরে আসবি। আমি কথা দিচ্ছি মা, তুমি যখন আমার ডাকবে আমি তোমার কাছে ফিরে আসব। তবে আয় বাবা, আমি আর তোর শুভযাত্রায় বাধা হব না। একটু হাসো মা, হাসো। এসে এসে এবার আমায় বিদায় দাও। পাগল ছেলে, আয় বাবা, আয়। বেরি শোন বাবা, বেরি যাস নে, বেরি শোন, দাঁড়া বাবা যাস নে, এ পাগলো ছেড়ে দে, বেরি শোন, বেনি। পণ্ডিত মশাই, আমাকেও সঙ্গে নিয়ে চলুন, আমিও ব্রহ্মচারী হব, আপনাকে আমিও গুরু বলে মানব। শুনছেন, শুনছেন পণ্ডিত মশাই, এ পাগলের কি উপায় করি বলুন তো, যত বলছি এ তোর কাজ নয়, ও কিছুতেই শুনছে না, কিছুতেই না। বাবা, আমি শুনব না, যদি গুরুদেব আমায় পাইঠালেন তবু আমি ছাড়ব না, লোকনাথ দার সঙ্গে আমিও সন্ন্যাসীতে যাবই। চুপ কর, তুই জানিস এ পথে কত কষ্ট, কত বিপদ, কত নিয়ম নিষ্ঠা। আর জানি না, কিন্তু কাল তো জানব, লোকনাথ দা যদি জানতে পারে তাহলে আমি কেন জানবো না গুরুদেব। আপনি দয়া করে আমাকেও সঙ্গে নিন, নইলে আপনার পা আমি ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। বেনি মাধবকে নিয়ে চলুন গুরুদেব, ওকে একলা ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, ও যে আমার চিরকালের সাথী। আচ্ছা তোরা কি এটা, তোরা কি এটা খেলা ভেবেছিস? পানুজি মশাই, সত্যি এটা খেলা, এই খেলায় মেয়েটি তো বালকৃষ্ণ কালিয়া দমন করেছিল, সে কথা কি ভুলে গেছেন? বালক ধ্রুবর কথা একবার ভেবে দেখুন তো, মত্ত হাতির পায়ের নিচে পড়েও এই খেলার জোরেই তো হাতিকে হারিয়ে দিয়েছিল। ভক্ত প্রহ্লাদের কথা একবার ভাবুন তো বাণুজ্যে মশাই, এরা সবাই বালক। বুঝেছি গাঙ্গুলি মশাই, বুঝেছি, যে বালকরা ব্রহ্মচর্যকে অবলম্বন করে এই তপস্যার খেলায় মারতে চায় তাদের বাধা দিতে নেই, বরং সর্বশক্তি দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হয়। এই তো সার বুঝে ফেলেছেন বাণুজ্যে মশাই, আমিও আপনাকে বলে রাখছি, এই দুই বালক একদিন প্রদীপের মতো জ্বলে উঠে আপনার বংশকে উজ্জ্বল করে তুলবে। এই আমি ওর হাত ধরে তুললাম, চলো বেনি মাধব, তুমি আর লোকনাথকে নিয়ে আমার যাত্রা শুরু হোক, চলো। কোথায় যাবেন আপনারা? যে স্থানে সতীর কড়ি আঙুল খসে পড়েছিল। ও, কালীঘাট। আমাদের যাত্রার প্রথম অবস্থান হবে মহাতীর্থ কালীঘাট। কিন্তু কিন্তু সে তো শুনেছি ঘোর জঙ্গল। তপস্যার পক্ষে ওই হবে এদের উপযুক্ত স্থান, চলো মহাতীর্থ কালীঘাট। লোকনাথ, বেনি মাধব, আজ এই পূর্ণ তীর্থ কালীঘাটে তোমাদের 2 বৎসর অতিক্রান্ত হল। এই তীর্থে 2 বছরে তোমরা অনেক কিছু জেনেছ, বুঝেছ, শিখেছ, তাই না? আগে হ্যাঁ গুরুদেব, কিন্তু আমার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে। কি প্রশ্ন বৎস? এখানে যারা তপস্যা করছেন তাদের দেখেছি ভিক্ষান্নে দিন চলে, কিন্তু আমাদের জন্য বাড়ি থেকে অন্ন আসে কেন? সাধু সাধু, এবার থেকে তোমরাও ভিক্ষা নেই জীবন ধারণ করবে। 12 বৎসর পিতা মাতা আত্মীয় স্বজন কারো সঙ্গে তোমাদের যোগসূত্র থাকবে না,
একই যোগী বর আপনারা তপস্যা ছেড়ে হ্যাঁ আমরা জানতে পারলাম আপনারা এই তীর্থ পবিত্র তীর্থভূমি ত্যাগ করে দূরে চলে যাচ্ছেন হ্যাঁ যোগী বর শুধু দূরেই যাব না আপনাদের মতো ভিক্ষান্নেই প্রাণ ধারণ করব বাহ 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 চমৎকার উদ্দেশ্য তোমাদের তপস্যার মূল কথাই হলো স্থিরতা দৃঢ়তা মনোসংযোগ কিন্তু এই দু বছর ধরে তোমরা আমাদের তপস্যার সময় দাড়ি টেনে গোপ টেনে যেভাবে কষ্ট দিয়েছ এরম আর করো না গাঙ্গুলি মশাই আপনি এদের বুঝিয়ে বলুন আমি গৃহী মানুষ এরা তো আপনাদেরই লোক বোঝাবেন তো আপনারাই অগ্রসর হও বৎসগণ দু বছর ছিলে তাই মন আমাদের ভারাক্রান্ত আশীর্বাদ করুন এরা যেন এগোতে পারে জয় হোক তোমাদের তাহলে আমরা আসি এবার তোমরা তৃতীয় জন্মের জন্য প্রস্তুত হও তৃতীয় জন্ম কি গুরুদেব তোমাদের প্রথম জন্ম মাতৃ করে দ্বিতীয় জন্ম উপনয়নে আর তৃতীয় জন্ম হবে যেদিন তোমরা যোগ্য দীক্ষা লাভ করবে লোকনাথ বেনি মাধব ব্রহ্মচর্য পালন করতে হলে প্রথমেই প্রয়োজন দেহ শুদ্ধির বৎসগণ এখানেই আরম্ভ হবে তোমাদের সাধন ভজন রক্তব্রত রক্তব্রত কি গুরুদেব সারাদিন উপবাসী থেকে সূর্যাস্তের পর তোমরা হবিষান্ন গ্রহণ করবে এ সময়কাল চার বৎসর কি হবে শান্ন ভাই দুধের সঙ্গে তিল ফুটিয়ে দিয়েছেন গুরুদেব এই যে খেতে পাচ্ছি না যোগ সাধনার এটা একটা অঙ্গ বেনি খেতেই হবে শুধু আজ নয় চার বৎসর ও ঠিক আছে আরম্ভ হলো শিষ্যদের দেহ শুদ্ধি সময়কাল চার বৎসর এরপর আরম্ভ হল একান্তরার ব্রত একদিন উপবাস পরদিন স্বল্পাহার এরও সময়কাল চার বৎসর চার বৎসর পর এবার আরম্ভ হল পঞ্চাহ ব্রত পাঁচ দিন উপবাস নবরাত্রির ব্রত নদিন উপবাস তারপর দ্বাদশায় ব্রত বারো দিন উপবাস এসো
বৎসগণ, 12 বৎসর পূর্ণ হল আজ। এরপর আরো কঠিন পথে আমাদের অগ্রসর হতে হবে। চলো। মাসিমা, মাধবী, আয় মা, আয় আয় বস। তোকে দেখলে আমি শান্তি পাই, মনে হয় আমার লোকনাথ আমার কাছে আছে। আজ লোকনাথ দাদার কোনো সংবাদ আসেনি? না মা, আচ্ছা আমার কোথায় আছে কে জানে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, এছাড়া আমার কে আছে বল। লোকনাথদা, কি ভাবছো ভাই? মার মুখটা বারবার ভেসে উঠছে বেনি, মন তাই বড়ই চঞ্চল হয়ে রয়েছে। আমার মনের মধ্যেও ঠিক ওই একই অবস্থা চলছে। যাক, এসো আমরা গুরু ধ্যান করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মা, আপনার আহার। আমি তো তোদের বলে দিয়েছি রে, আমার আহারের রুচি নেই। এ আপনি কি করছেন মা? আজ তিন দিন আপনি উপবাসী, শরীর যে ভেঙে যাবে। তুমি যদি এইভাবে উপবাসী থাকো তাহলে আমরা কি করে অন্ন জল গ্রহণ করব মা? হ্যাঁ, আমরা প্রতিজ্ঞা করছি, তুমি না খেলে যত কষ্টই হোক আমরাও না খেয়ে থাকবো। মিছিমিছি যেমন নিজে কষ্ট পাচ্ছ, অপরকেও কষ্ট দিচ্ছ। আচ্ছা একবার ভেবে দেখো তো, তুমি যেমন তিন দিন অভুক্ত রয়েছো, তেমনি লোকনাথও যদি অভুক্ত থাকে। মা, কে কে? আমি মা। লোকনাথ আমায় ডেকেছো মা? না রে, আমি তোকে ডেকে তোর সাধনায় ব্যাঘাত ঘটাতে চাইনি বাবা। আমার মুখ থেকে হঠাৎ করলাম। কষ্ট তো আমিও তোমার সঙ্গে করে চলেছি মা। কেন বাবা? মা যদি না খেয়ে থাকে ছেলে সেটা জেনেও কি করে খাবে? তুইও তিন দিন উপসি। তিন দিন তিন রাত। না 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 না, আমি খাবো, আমি তোর সঙ্গে খাবো বাবা। চল চল আমরা খাবো। লোকনাথ, কোথায় গেল লোকনাথ? লোকনাথ
লোকনাথ কোথায় গেল? লোকনাথ কোথায় গেল? আমার লোকনাথ কোথায়? লোকনাথ সে এসেছিল, দেখো আমায় খাইয়ে গেছে। আমিও আমি ওকে খাইয়েছি, আমি আমি ওকে বুকে জড়িয়ে ধরেছি। কিন্তু সে কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল লোকনাথ? লোকনাথ, তোমার হাতে আহার করে তোমার মা পরম তৃপ্ত হয়েছেন। আপনি গুরুদেব? কেমন করে জানলাম? তুমিও এই বিদ্যা লাভ করবে লোকনাথ, সে সময় উপস্থিত। এবার তোমাদের সাধনা স্থান হবে কোলাহলের মধ্যে। দেখ দেখ, অনেকদিন ধরে দেখছি হাটে এত কোলাহলের মধ্যে এরা চোখ বুঝে চুপ করে বসে আছে, কি করে বলতো? ওটা উচ্চ স্তরের ব্যাপার, ওটা জপ করছে, বিঘ্ন ঘটাস নে, চল চল। বৎসগণ, তোমরা এই সাধনাতেও জয়ী হয়েছে, এবার আমরা আবার অরণ্যে ফিরে যাব। লোকনাথ, সেদিন তোমায় বলেছিলাম এই বিদ্যা তুমিও অর্জন করবে। মেয়েরা যখন পরের ঘরে যায় তখন আত্মীয় স্বজন প্রিয়জনেরা কাঁদে, তাই না? এবার জনকোলাহলে নয়, এই ঘন অরণ্যে তোমরা উপবেশন করো। এরাই আমাদের জ্বালাতন করছে। এ কি, এই যে অজস্র পিঁপড়ে! বেনি, আমরা দেহের প্রতি মন দিই, এটা গুরুদেবের ইচ্ছে নয়। তাহলে এই পিঁপড়ের কামড় সহ্য করি আমাদের সাধনা করতে হবে। এসো প্রতিজ্ঞা করি, শুধু পিঁপড়ে নয়, মশা মাছি বা কীট পতঙ্গ যদি আমাদের বিরক্ত করে আমরা তা গ্রাহ্য করব না। সাধু সাধু,
লোকটা গুরুদেব আমাদের ডেকেছেন। হ্যাঁ বৎস, তোমাদের সাধনায় উচ্চ মার্গে যাবার সময় উপস্থিত, কিন্তু যাত্রার পূর্বে একবার জন্মস্থান পরিদর্শন করা অতি অবশ্যই পালনীয়। আমরা কবে সাধনা করতে হবে? ভাবছি কাল প্রত্যুষেই রওনা হব। এনিকে তাহলে আমরা নিয়ে যাই। স্বচ্ছন্দে আসি, এসো। বেঁচে থাকো বাবা। বাবা বাবা রে বাবা। মান্না কাকা। কাকা, তুমি আমায় চিনেছো ঠাকুর? কেন চিনবো না, তুমি মান্না কাকা, শম্ভু কাকা, পঞ্চা দাদা। সত্যি রা ঠাকুর, তোমার দেহ দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে গো। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, এখনো সেই ঘেটু পুজো হয়। হ্যাঁ, তোমার মনে আছে ঠাকুর? থাকবে না, লাঠি পেটা ঠাকুরকে কি ভোলা যায়। চলো বাবা, চলো বিশ্রাম করো। লোকনাথ দাদা, জন্ম হলে মৃত্যু অবধারিত। ভগবান তোমায় শক্তি দিন। ঘোষাল মশাই, আমার ইচ্ছা যতদিন লোকনাথ এখানে থাকবে ততদিন ওর পরিচর্যা করবে মাধবী। যথা আজ্ঞা। কতদিন থাকবে লোকনাথ দাদা? এক পক্ষ কাল। তাহলে তো দিন এগিয়ে এলো। গুরুদেব, আমার মেয়ে চলুন গুরুদেব, আমি সন্ন্যাসিনী হব, আমি সাধনা করব। না না, লোকনাথ পথ ছাড়ো মাধবী, যেতে দাও। তোমার পায়ে পড়ি, আমাকেও সঙ্গে নাও। আমার জীবন তোমাদের সেবায় কাটাতে দাও। তা হয় না মাধবী, সাধনার পথ বড় কঠিন, বড় কঠোর, তুমি পারবে না। এখানে থাকলে আর কোনোদিন তোমার সেবা করতে পারবো না, তোমাকে দেখতেও পাবো না। মাধু, তুমি তো আমার কাজে সাহায্য করতে চাও, তুমি তা পারবে। দেখো পৃথিবীটা তো গোল, আমি এগোবো দক্ষিণ দিক ধরে আর তুমি এগো বাম দিক ধরে। দেখবে একদিন ঠিক দুজনের এক জায়গায় দেখা হয়ে যাবে। এতে আমার পুরো পৃথিবী ঘোরার কাজটা অর্ধেক হবে আর তোমার সাহায্যে সেটা পুরো হয়ে যাবে। Yeah.
লোকনাথ, বেনি মাধব, তোমাদের সাধনার আজ 50 বৎসর পূর্ণ হলো। আমার দুঃখ এই যে লোকনাথ সাধনার উচ্চ শিখরে উঠেছে, লাভ করেছে পরম তত্ত্ব, কিন্তু বেনি মাধব। গুরুদেব, আমার চেষ্টার তো ত্রুটি নেই। গুরুদেব, ইসলাম ধর্মের প্রতি আমাদের প্রবল আকর্ষণ আসছে, আমাদের একবার ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কায় গেলে হতো না?
উত্তম প্রস্তাব। চলো আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হই। জি আজ্ঞা গুরুদেব। जहे किस्मत जहे किस्मत या अल्लाह। तशरीफ रखिए। हाफ सर के पास आने का मकसद? आमारो तो सेई एकी प्रश्न। आपनार मतो महापुरुषेर काछे आमी एलाम केनो? अल्लाह समझा, मगर मुझे कुछ दिए बगैर मैं आपको कुछ नहीं दूंगा। বুঝেছি, আমি কিছু আপনাকে না দিলে আপনি আমাকে কিছু দেবেন না। বেশ তো, আদেশ করুন, কি চান আপনি? আল্লাহ, मैं आपको सिखाऊंगा कुरान, बदले में आप मुझे सिखाएंगे कुरान। অতি উত্তম প্রস্তাব। আপনি শেখাবেন আমাকে কুরআন, আমি শেখাবো আপনাকে পুরাণ। কি সুন্দর মিল! পুরাণ আর কুরআন দুয়ে মিলে একাকার হয়ে গেল। माधव गुरुदेव, तुम्हारे सब इच्छाएं आमी पूरण करेछी, एबार आमार एकटा इच्छा पूरण करते चाई। की इच्छा गुरुदेव? आदेश करुन। आमार इच्छा एकबार पवित्र काशीधाम दर्शन करा। ये तो अति उत्तम इच्छा गुरुदेव। चलो
আমার এই দুই শিষ্যকে আপনার পদতলে এনেছি, এদের ভার আপনাকে নিতেই হবে। লোকনাথ, বেনী মাধব। জয় পরমেশ্বর, জয় পরমেশ্বর। যাও, তোমরা বিশ্রাম করো গিয়ে। নিশ্চিন্ত হলাম আমার অবর্তমানে ওদের সাধন পথের পথ দেখাতে আপনি ছাড়া আর কেউ নেই। বুঝলাম, আপনি এই পৃথিবীর মায়া ছেড়ে আপনি আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমি ওদের ভার নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুরুদেব, তোমার অসামান্য যোগ সিদ্ধিতে আমার দিব্যদৃষ্টি খুলে গেছে। তোমার মধ্যে আমি শুধু জ্ঞান ও ভক্তির সমন্বয়ই ঘটাইনি, নিজেকে নিঃস্ব রিক্ত করে তোমায় জ্ঞান ভক্তি ও কর্মযোগের সব কিছু শিখিয়েছি। আজ আমি সত্যি নিঃস্ব রিক্ত, তাই আমার পক্ষে এ জন্মে আর সিদ্ধি লাভ করা সম্ভব নয়। লোকনাথ, পরের জন্মে আমি তোমার শিষ্য হয়ে জন্মাব, তুমি গুরু হয়ে আমায় সিদ্ধির পথ দেখিয়ে দেবে। গুরুদেব, বেনি, হ্যাঁ বেনি, গুরুদেবকে দেখতে পাচ্ছি না। বোধহয় বোধহয় গঙ্গা স্নানে গেছেন। আমাদের না নিয়ে গঙ্গা স্নানে যাবেন? এসো। গেলেন গুরুদেব? শোনো, গঙ্গায় তৈলঙ্গ স্বামী আছেন, তিনি হয়তো বলে দিতে পারবেন। চলো। ওই তো, ওই তো স্বামীজি, 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 গুরুদেবকে খুঁজে পাচ্ছি না। ওদিকে, ওদিকে তো মণিকর্ণিকার ঘাট। চলো বেনি। উনি বলেছিলেন 150 বছর পূর্ণ হবে। উনি বলেছিলেন 150 বছর পূর্ণ হলে। এতদিন তোমরা গুরুর সঙ্গে থেকে যোগবিদ্যায় পারদর্শী হয়েছ, এবার সেই গুরুর ইচ্ছা পূর্ণ করতে তোমাদের সন্ন্যাস ধর্ম পালন করতে হবে। তবে এই লোকালয়ে নয়, যেতে হবে হিমালয়। ওখানে জনপ্রাণী কেন নেই স্বামীজি? এটা কার্তিক মাস, বরফের জন্য মন্দির বন্ধ করে সবাই নিচে নেমে গেছে। সবাই নেমে গেছে, কিন্তু তোমাদের, তোমাদের ওপরে উঠতে হবে। তোমরা তো সাধারণ নও, সকলের ওপরে তোমাদের করে নিতে হবে স্থান।
দারাম প্রাণটা যেন জুড়িয়ে গেল। আর একটা কথা, আদেশ করুন স্বামীজি। মহাপ্রস্থান, এবার বস্ত্র ত্যাগ করতে হবে, কৌপিন মাত্র সার। Alert them. They are Indian spy. No, sir. They are Indian sent. Alert them. Yes, sir. Buddham sharanam gacchami. Oh, God. Leave him. No. Chhadle amader sokolkei chhadte hobe. Leave them. স্বামীজি, আমার মন মহাপীঠ কামাখ্যা দর্শনের জন্য চঞ্চল হচ্ছে কেন? বেশ, মন যখন চঞ্চল, সেই চঞ্চলতা দূর করবার জন্য তুমি কামাখ্যা গমন করো। সন্ন্যাসীকে চোখের জলে বিদায় দিতে নেই। ওকে হাসি মুখে বিদায় দাও। যাত্রা শুভ হোক, যাত্রা শুভ হোক। বিনী মাধবের মতন আমারও দক্ষিণ দিকে যাবার জন্য মন কিরম যেন করছে, কিন্তু কিন্তু আমি স্বামীজি, স্বামীজি আমি তোমাকে আরো উপরে যেতে হবে লোকনাথ। ওই সোজা পথ ধরে তুমি অনেক উপরে চলে যাও। জয়ী হ, জয়ী হ। ওই সোজা পথ ধরে thank you.
ভয়ঙ্কর দাবানল থেকে আমাকে রক্ষা করলো কে? কোথা থেকে এসেছো বাবাজি? বহু দূর থেকে। কোথায় যাবে? জানি না। বলি থাকবে কোথায়? তোমাদের কাছে? আমাদের কাছে? কাজ দেবে আমাকে? তুমি বুড়ো মানুষ, কি কাজ করবে তুমি? কাজ দিয়েই দেখো না। ঠিক আছে, চলো লেখে এসো। তোমাকে মাটি লাগাবে, চলো চলো তোমাকে তুমি মাটি মাটি কোপাবে, চলো এসো। আজব ব্যাপার, ওরে একটা বসবার জায়গা নিয়ে আয়। বসো 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 বাবা, বসো বসো। বড় কষ্টটা পেয়েছে, একটু জল এনে দাও না গো বাবা। আমরা যে মুসলমান, তাতে কি হয়েছে? তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম যে এক নয়। মুসলমান কথার মানে জানলে তোমরা আমার কথাও মানবে। মুসলমান ইমান মানে হলো ষোলো আনা ধর্ম, যার মধ্যে আছে সেই মুসলমান। তো ষোলো আনা ধর্ম তো আমার মধ্যেও রয়েছে, তাই আমিও মুসলমান। দাও দাও, আমাকে জল দাও, জল দাও। আব্দুল, এক গ্লাস পানি নিয়ে। জি। নিয়ে দে। তোমরা এটাকে কি বলো? পানি। আমরা বলি জল। এবার কি বলবে? হ্যাঁ, পানি জল সব যে একাকার হয়ে গেল। বাবা বলো, বাবা বলো, তুমি কি? আমি তোদেরই মতন একজন রে, ভাই তাই মলমূত্র ত্যাগ করি? না না, এ কিছুতেই হতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো মহাপুরুষ। হ্যাঁ বাবা, সত্যি তাই, তুমি সবচেয়ে বড় হিন্দু ব্রাহ্মণ। সত্যি তাই, একদম সত্যি কথা। ওরে বোকা ছেলেরা, তবে শোন, আমি বহু পাহাড় পর্বত ঘুরেছি, কিন্তু ব্রাহ্মণ দেখেছি তিনজন। মক্কায় মোল্লা সাদি, ভারতে তৈলঙ্গ স্বামী, আর আমি। তাহলে আমি সবচেয়ে বড় হলুম কি করে রে? এইভাবে টানলে কেন বলো দেখি? হ্যাঁ, এ তো একবার জট পাকিয়ে তালগোল হয়ে গেছে। ঠিক ঠিক, বলি আমি টানলুম না তুমি টানলে? বাহ, খুব বললে তো। ও
ওইভাবে টানলে যে আরো জট পাকাবে। হ্যাঁ, এই সুতার পইতে হবে। হ্যাঁ, মাথা খারাপ নাকি? কে বলেছে হবে না? এ কে বাবুল নাকি? বাবা, এত বড় জটা, আবার ধপধপে সাদা। কতদিন ধরে জটা পুষছো সাধু বাবা? জটা ছেড়ে জট খোলার চেষ্টা করো। আমি গায়ত্রী পড়ছি, দেখো জট আপনি খুলে যাবে। আমরাও তো গায়ত্রী পড়েছি, কিন্তু কোথায় জট খুললো বাবা? গায়ত্রী কি যেমন তেমন করে পড়লেই পড়া হয়? পড়ার মতন পড়তে জানতে হয়। শোনো, তৎসবিতুর্বরেণয়ং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াত্। গীতা কি নিত্য পাঠের জিনিস? গীতা বুঝতে হবে। প্রত্যেক জীবের মধ্যে ভগবান নিত্য গীতা শোনাচ্ছেন। যেদিন সেটা বুঝতে পারবে সেদিন গীতা হয়ে যাবে। আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। আরে ওঠো ওঠো ওঠো। তুমি কেন এত ভয় পাচ্ছ? যা সত্যি তা কি কখনো মিথ্যে হতে পারে? মিথ্যেই তো হচ্ছে। আজ কোর্টে রায় দেবে হাকিম, ওদের সাক্ষীদের মিথ্যে কথাই সত্যি মেনে নিয়ে আমার হয় জেল না হয় ফাঁসি। ও কথা বলো না, আমি বলছি দেখো, আমার আমার সাকাশিধর কখনো মিথ্যে হতে পারে না। ঠাকুর ঠাকুর আমার এত বড় সর্বনাশ করতে পারে না, কখনো না। তুমি তো জানো গিন্নি, আমি খুন করিনি। কে করেছে, কেন করেছে, আমি আমি বিশ্বাস করো আমি কিছুই জানি না। এঙ্গো, ওই যে উকিল বাবু এসছেন। তুমি দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। আমি আসি। হ্যাঁ, ওহে ডেঙ্গু, শোনো ডেঙ্গু। আরে ও আমার নাম জানলো কি করে? আসুন তো আসুন। ওরে বাবা, এই যে দেখছি ল্যাংচা সাধু, বললি নাম কি? লোক না। কোত্থেকে এলে? ওই যে পাহাড়, চন্দ্রনাথ। বাহ, বেশ মিল আছে তো, চন্দ্রনাথ লোকনাথ। চলো চলো, আর দেরি নয়, এখন ডাক পড়বে। ওরে শোন, মামলায় তোকে ফাঁসিয়েছে তো। আরে তুমি জানলে কি করে? তুমি কে? দেখছিস তো, চাল নেই চুলো নেই, এখানেই বসে রয়েছি। তবে তুমি যা, তোর কোনো ভয় নেই কো, হাকিম তোর পক্ষেই রায় দেবে। বলছো, তুমি বলছো? নিশ্চয়ই, পাপ না করে পাপই হবি, তা কি কখনো হয়? যা যা, নিশ্চয়ই তুই খালাস পেয়ে যাবি। এই চলো না, এবার মাদুর দিয়ে পড়া চাইবে। ও হ্যাঁ, তাও তো বল, চলো। অদ্ভুত ব্যাপার, ডেঙ্গু খালাস হয়ে গেল। ওরে ও ডেঙ্গু, আরে হাকিম তো রায় দিয়েছে, এত বড় কেসে কেন খালাস? তুই তো খালাস হয়ে গেছিস। আরে আমি একজন মহাপুরুষকে গাছতলে ফেলে এসেছি রে, গাছতলে ফেলে এসেছি। আমি যাই। হ্যাঁ আমি যাই। তুমি আজ আমার প্রাণ মান তুই বাঁচিয়েছো। ওরে ও তো দূর বাবা, আমি তোকে বাঁচলুম কোথায়? ধর্ম ধর্মই তোর সহায় হয়ে তোকে বাঁচিয়েছে।
তাই যদি হয় তো ধর্মরাজ তুমি বাবা, তোমার ন্যায় বিচারেই আজ চক্রান্ত থেকে আমি মুক্ত হতে পেরেছি। আমি আমি বেঁচে গেছি বাবা। যা যা বাড়ি যা, বাড়ি গিয়ে শান্ত হয়ে বিশ্রাম করবে যা। যাবো বাবা, কিন্তু একা নয়, তোমাকে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব বাবা। আমাকে? দয়া করে চলো বাবা। আমি জানি আমার ঘরে তোমাকে নিয়ে গিয়ে পুজো করলে আমার সংসার সুখের হবে বাবা। ওরে আমাকে তোর দরকার নেই, তুই ধার্মিক, ধর্মই তোর সহায় হবে। না বাবা, অন্তত কল্যাণ দিন, আপনার সেবা করার সুযোগ দিন আমাকে, নইলে নইলে মনেও আমি শান্তি পাবো না বাবা। দয়া করে চলুন বাবা, দয়া করে চলুন, দয়া করে চলুন। দেখো দেখি কাণ্ড, এত করে বলছিস যখন, চল তাহলে যাই। চলুন বাবা, চলুন। বাবা, এই হচ্ছে আমার কুঁড়ে, আর আর এই হচ্ছে আমার গৃহিণী। কল্যাণ হোক, আশীর্বাদ করুন বাবা, আপনাকে যেন এই গৃহে আনন্দে রাখতে পারি। বাবা, একটু শরবত করে নিয়ে আসি। শরবত দাও, তবে ওই মিছিরির শরবত হলে ভালো হয়। আমি আমি এক্ষুনি আনছি বাবা। কি এই ল্যাংটা লোকটাকে নদীর ওপারে ওই গাছতলায় বসে থাকতে দেখেছিলাম? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, আমি ওকে গাছতলা থেকে আমাদের ঘরে নিয়ে এসেছি। কেন? ওরে উনি আমাদের মতন সাধারণ মানুষ নন। তবে খুব একটা অসাধারণ লোক বলেও তো মনে হচ্ছে না। খোকা, কি যাতা বলছিস? যাতা নয় মা, ওরা ঠিক ঝোপবুজে কম্মারি। মারবো মুখে এক চর হতভাগা। ও সাধু বাবা, এখানে সুবিধা হবে না তোমার। যদি ভালো চাও তো মানে মানে সরে পড়ো। এ দুটো আমার অকাল কুসাণ্ড ছেলে, এদের কথা কিছু মনে করবেন না বাবা। এই বেরো বেরো বলছি এখান থেকে। একটা ভণ্ড সন্ন্যাসী বাড়িতে বসে অন্ন ধ্বংসাবে, এ আমরা হতে দেব না। উনি আমার পয়সায় খাবেন। তোদের কি আমাদের কি ভুলে? তোমার পয়সায় আমাদের অধিকার আছে, আমাদের না জানিয়ে তুমি কোনো বাজে খরচ করতেই পারবে না। কি বলছিস তোরা? আজ ওর দয়াতেই তোদের বাবা এত বড় মামলা থেকে খালাস পেয়েছে। মা তুমি থামো। কি বলছিস তুই? কি বলছিস? এই চল চল, আন্ডারে দেখো শুনো কি করছিস। এই তোরা কি করছিস? তোরা কি করছিস? নিয়ে যাস কি? তুই পাপ হবে, সেই পাপে তোরা মারা যাবি, সেই পাপে তোরা। তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো, কথা বলো। তোমাকে আমি খুঁজছিলাম। হ্যাঁ, তোমার জন্য আমার বাবা চলে গেল। রেনু থাকলো না। তুমি তুমি আমার বাবাকে মেরেছো, তোমাকে ছাড়া জমি দেবো। চল চল চল। কাকে মারছিস তোরা? দূরা দূরা এখান থেকে, কোনো কথা নয়, দূরা এখান থেকে। আপনাকে দেখে মনে হচ্ছে জীবন সার্থক হলো। কে বাবা আপনি? তোমার মতোই মানুষ, দুপায়ে হাঁটি, দুবেলা আহার করি। না না না, আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি ওরা আপনাকে না চিনল? বাবা আমার চোখ ভুল করেনি, আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ। বাবা চলুন বাবা, আমার গৃহে চলুন বাবা। না বাবু, আর কারো গৃহে যাব না, তবে বারুদি ছেড়ে যেতেও পারবো না। বাবা দেখি মনে হচ্ছে আপনার কোনো থাকার জায়গা নেই। এত বড় আকাশের নিচে কত থাকবার জায়গা। আমি ওই নদীর তীরে থাকবো। ওটা তো শ্মশান। শ্মশানই তো আমার থাকবার জায়গা। ওখানে একটা বেলগাছ আছে, তার নিচে আমি দিব্যি থাকবো। বেশ, ওটা নিষ্কর জমি, আমি আমার নিজের খরচে
আপনার জন্য ওখানে একটা আশ্রম করে দেব বাবা। বেশ, তোমার যা ইচ্ছা। এর কিছুদিন পর আশ্রম করার কাজ প্রায় শেষ হয়ে এলো বাবা। এখন একটা শুভ দিন দেখে আমরা আশ্রমের উদ্বোধন করতে চাই। উদ্বোধন কিসে? আমার আসল আশ্রম তো বেলগাছতলায়। তা ছেড়ে, তোদেরই কথায় আমি তো এই নতুন ঘরে এসে উঠেছি। সে তো জানি, আপনি এই আশ্রমেতেই আছেন। কিন্তু বাবা, আমার আনন্দ করতে ইচ্ছে হয়। তোদের ইচ্ছে তোরা পূর্ণ কর, আমি ওই বেলগাছতলাতে বসেই আনন্দ উপভোগ করব। এসো এসো গোয়ালিনী মা, আজকে ছেলের জন্য কি আনলে? কি আর আনবো বাবা, সম্বল তো দুটি গাই, একটু দুধ এনেছি। ওটাতে? এটাতে এটাতে ক্ষীরের নাড়ু আছে। বাহ বাহ বাবা, তুমি ঠিক আমার মনের কথা বুঝতে পারো। সাথে কি বলি, তুমি আমার জন্ম জন্মান্তরের মা। মহারাজ, মহারাজ, কদিন ধরে আপনাকে কেমন বিচলিত দেখছি। ঠিক বলেছো রানী, প্রতি রাতে এ যেন ছায়ার মতো আমার সামনে এসে দাঁড়ায়, স্পষ্ট দেখতে পাই না। জটাজুটো ধারী এক সন্ন্যাসী। আশ্চর্য, আমিও আপনার মতোই ঘুমের ঘোরে এক জটাজুটো ধারীকে দেখি। লোকমুখে শুনেছি একজন মহাপুরুষ বাবা লোকনাথ এসেছেন বারুদি গ্রামে, সেখানে তার আশ্রম গড়ে উঠেছে। দুই একদিনের মধ্যেই সেই আশ্রমের উদ্বোধন হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই শুনেছি, রাজপুরোহিত বলছিলেন। চলুন না, আমরাও সেই আশ্রমের উদ্বোধন অনুষ্ঠানে যাই। কি বলছো, বিনা নিমন্ত্রণে? মহাপুরুষের কাছে যেতে তো নিমন্ত্রণের প্রয়োজন পড়ে না, সবাই যেতে পারে। বেশ, তাহলে চলো। ওরে, কে আছিস? হাতি সাজা, আমরা বারুদি যাব। আরে এসো এসো, ভাওয়ালরাজ রাজেন্দ্র নারায়ণ আর রানীমা, কি দেখছিস, ছায়ামূর্তি না কায়ামূর্তি? আশ্চর্য! আশ্চর্য হবার তো কিছু নেই। কল্যাণ হোক। আপনি সাক্ষাৎ অন্তর্যামী বাবা, আমাদের কৃপা করুন, কৃপা করুন বাবা। আপনার ডাক আমরা শুনেছি বাবা, তাই তো ছুটে এসেছি, আমাদের দয়া করুন। কোথায় গেলে তোমরা? অতিথিদের প্রসাদ দাও, তোমরা ওদের সঙ্গে আনন্দ করো। আর বাবা, আপনি? আমার আসল আসনে বসতে যাচ্ছি, ওই বেলগাছতলায়। আসুন আসুন, আপনারা বসুন 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 বসুন। আজ আমাদের জন্য একটা সুসংবাদ আছে। আজ আমাদের মধ্যে হাওয়ালরাজ রাজেন্দ্র নারায়ণ এবং রানীমা উপস্থিত আছেন। ওনারাও আজ আমাদের এই নামগানে অংশগ্রহণ করবেন। আসুন আসুন আসুন। সামনে কি বলতে চাইছো?
শোনো শোনো ভক্ত জনে দিয়া মন প্রাণ, বাবা লোকনাথের বাণী অমৃত সমান। কলিযুগের কৃষ্ণ তিনি, রামায়ণের বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। বাবা বলেন খণ্ড সে তো অখণ্ডের রূপ, ছোট চাওয়া পাওয়ানি সবাই থাকে চুপ। বাবা বলেন খণ্ড সে তো অখণ্ডের রূপ, ছোট চাওয়া পাওয়ানি সবাই থাকে চুপ। কলিযুগে কৃষ্ণ তিনি রামায়ণের রাম, বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। আছেন যিনি পরম ঈশ্বর, নিজেকে না কর্তা করে কর্তা তাকে কর, মাথার উপর আছেন যিনি পরম ঈশ্বর। কলিযুগে কৃষ্ণ তিনি রামায়ণে রাম, বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। আছি থাকবো কাল ঋণি আমি চিরদিনই যেতে মন ভান। কলিযুগে কৃষ্ণ তিনি রামায়ণে রাম, বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। আমি নিত্য জেগে থাকি তোদের সুখে সুখী, তোদের কষ্টে দুঃখ পাই তোদের দুঃখে দুঃখী। নাশ নাই বিনাশ নাই
নাশ নাই বিনাশ নাই আমার জন্ম মৃত্যু নাই আমি অবিনাশর শোন রে সন্তান আমি অবিনাশর শোন রে সন্তান কলি যুগে কৃষ্ণ তিনি রামায়ণের রাম বাবা রাঘুমনে ধন্য বিজয় আসছে। কি বাবা? বিজয় কৃষ্ণ মস্ত বড় সাধু, ও নৌকোটা চড়ায় আটকে গেছে, তোরা গিয়ে ঠেলে ওটা জলে ভাসিয়ে ওকে আমার কাছে নিয়ে আয় না। যাচ্ছি, চলো চলো যাচ্ছি। কই কই করে বললাম চড়ার ধারে এলো না। হ্যালো গেলো, হ্যালো মাঝি ভাই। হ্যাঁ, ওই নৌকোয় আছে, চলো 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 চলো। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, এই নৌকায় কি শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী মশাই আছেন? আশ্চর্য, এরা আমার নাম জানলো কি করে? কুলদানন্দ গুরুদেব, এই গায়ের নাম কি? ভাইসব, এ গায়ের নাম কি? বারুদি। আমাদের বাবা শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের সাক্ষাৎ প্রার্থী। এ আপনাদের বাবা? বাবা লোকনাথ। বাবা লোকনাথ? আশ্চর্য, আজি ভাই পাশেই ঘাট, নৌকো ফেরাও, আমরা আসছি। আসুন 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 ওই ঘরে। তোমরা এখানে অবস্থান করো। কথা আসবো গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, মা
প্রতিটি লোমকূপে ভগবান বাস করছেন। বাবা 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 চিনেছ কি? চিনেছি বাবা, আপনি ছাড়া সেই ভয়ঙ্কর দাবানল থেকে কেউ রক্ষা করতে পারে না, কেউ না। যাকে পাবার জন্য এত ভক্তি এত যোগ সাধনা, সে কি শুধু মন্দিরের মধ্যেই প্রতিষ্ঠিত? তিনি যে মনের মধ্যেই বিরাজমান, তুমি ক্ষুধার্ত। বাবা, আপনাকে দেখে ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে। ওটা আবেগ। এটা বাস্তব। এসো কুলদানন্দ, এসো। সাধন পথে অনেক দূরে এগিয়েও তুমি আর মন দিতে পারছো না তোমার এই শূল ব্যথার জন্য, কেমন? ওই শূল ব্যথার জন্য আমি সাধনায় মন দিতে পারছি না। কুলদানন্দ, তপস্যা করে তুমি আজ যেখানে পৌঁছেছ তাতে এ দেহ ধারণ করে তোমাকে আর ফিরে আসতে হবে না। বাকিটুকু তুমি তোমার যন্ত্রণা সহ্য করে শেষ করলেই বোধহয় ভালো করতে। আর তা যদি না চাও, আবার যদি তুমি পৃথিবীতে ফিরে আসতে চাও, তাহলে রোজ ওই বেলগাছের তলাকার মাটি খাও আর পেটে লাগাও, তাতেই তুমি সেরে যাবে। বলো কি করবে? ব্যাধি সারাবে? আপনি আমার সাধক জীবনে চরম উন্নতির জন্যই করুণা করুন বাবা। আমি রোগমুক্তি চাই না, আমি রোগমুক্তি চাই না বাবা। জয় হোক তোমার। ভালো করে খান, হ্যাঁ ভালো করে খাবেন। এই আপনি কিছু দেবো? এই এখানে জল দাও, এখানে, হ্যাঁ এখানে। আচ্ছা আপনাকে, হ্যাঁ খান খান। আপনি কিছু দেবো? কিছু লাগে লজ্জা করুন। আপনি কিছু নিন, এদিকে পটল দাও। হ্যাঁ ও বাবা, খাও ভালো করে। হ্যাঁ খান। আপনি কিছু দেবো? এখানে এখানে দাও, এখানে আপনাকে, এখানে অনুগ্রহ করে চেয়ে খাবেন। দিকে দাও। আচ্ছা খান। ও মদন দা, বাবা তো এখনো এলেন না। আসবেন আসবেন, উনি নিজে যখন বলেছেন তখন নিশ্চয়ই আসবেন। আর তুমি তো জানো সকলের আহার আগে না হলে বাবা আহার করেন না। ও মদন দা, ওই দেখো কোত্থেকে একটা কুকুর এসে জুটলো। মদনদা, এরপর বাবা এসে কি আহার করবেন? তাই তো, কি বিপদ বলো দেখিনি। আয় মদন আয়। বা আপনি কথা দিয়েছিলেন আমার ঠাকুরদার শ্রাদ্ধে আপনি যাবেন। কত লোক আজ আপনার আশায় বসে আছে, ওদের আহারও হয়ে গেছে, অথচ আপনি। আমি তো গিয়েছিলুম রে, তুই তো আমাকে দেখেও দেখলি না। তবে আমি বাবু পেট ভরে খেয়ে এসেছি। সে কি, কখন? এই তো, তোরা তো আমাকে পেট ভরে খাওয়ালি। বাবা এ আপনি কি বলছেন? কি বিশ্বাস হচ্ছে না? দেখ তবে। বাবা, সারা পিঠে
লাঠি মেরে মেরে একেবারে কালশিটে ফেলে দিয়েছিস। বাবা, আমরা মূর্খ মানুষ, তোমারই ছলনা আমরা কেমন করে বুঝবো? বাবা বাবা, আমি কি পাপ, বাবা আমি কি পাপ করলাম? ওঠ ওঠ মদন, ওঠ ওঠ। কে বলেছে যে তুই পাপ করেছিস? দুঃখ করিস নি মদন, দুঃখ করিস নি, তোর প্রহারটাই তো আমার আহার। তবে একটা কথা মনে রাখিস মদন, ক্রোধ ভালো কিন্তু ক্রোধান্ধ হওয়া উচিত নয়। কথাটা কিন্তু মনে রাখিস বাবা, কথাটা মনে রাখিস, মনে রাখি। বাবা বাবা, এই দেখুন বাবা, এই গোদা জগার মাথা ফাটিয়ে দিয়েছে। গোয়ালিনী মা, তুমি বাইরের গাঁদা গাছ থেকে চারটি পাতা তুলে তার রস ওর মাথায় লাগিয়ে দাও। দি বাবা, চলো চলো বাবা। আপনি সাক্ষী হন বাবা, আপনি তো সব জানেন। তা তো জানি, আমরা মামলা করব, আপনি সাক্ষী হন, গোদার শাস্তি হতে বাধ্য। আমায় আবার মামলায় জড়াচ্ছিস কেন? মামলা করতে আপনি বারণ করছেন বাবা। বারণ করব কেন রে, যে মানুষ খুন করে তার তো শাস্তি হওয়াই উচিত, আর এই জন্যই তো আদালত তৈরি হয়েছে। কিন্তু শাস্তি পেতে গেলে যে সাক্ষী চাই বাবা, আপনি যদি সাক্ষী দেন তাহলে হাকিম ঠিক বিশ্বাস করবে। আপনি আপনি রাজি হন বাবা, আপনার পায়ে পড়ি। ওট ওট, আমি সাক্ষী দেব। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা বিরাট অপরাধ, তাই তো? ঠিক করে বলুন, আপনার বয়স কত? লোকে বলে 150 বছরেরও কিছু বেশি হবে। আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা ইচ্ছে মতন আমার বয়স লিখে নাও। আপনি বলছেন আপনার বয়স 150 বছরেরও বেশি, তাহলে ওই আশ্রমের ঘর থেকে অন্ধকারে আমবাগানে খোদা জগাকে মারল, আপনি দেখলেন কি করে? আপনার দৃষ্টি তো ওখানে পৌঁছবার কথা নয়। তোমার দোষ নেই বাবা, অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতোই চলেছে কি না? আমার কথার এটা কিন্তু উত্তর নয়। উত্তর চাও? হ্যাঁ, কাছে এসো। ওই যে দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে, ওই গাছে কি কোনো প্রাণী মাটি থেকে ওপরে উঠছে দেখতে পাচ্ছ কি? না, কিছুই তো দেখতে পাচ্ছি না। এত দূর থেকে কি কিছু দেখা যায়? আশ্চর্যের কথা, তোমরা যুবক, তোমাদের প্রখর দৃষ্টি, তবু দেখতে পাচ্ছ না। আমি কিন্তু এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, এক সারি পিঁপড়ে গাছ বেয়ে ওপর দিকে উঠছে। বিশ্বাস না হয় কাছে গিয়ে দেখে এসো। আপনারা দেখে আসুন তো। ইয়েস স্যার। কি তাই তো? ইনি তো সামান্য জটাধারী সাধু নয় বলে মনে হয়। উনি কে? উনি বারদির বাবা লোকনাথ। জয় বাবা, জয় বাবা লোকনাথ। ইয়েস মিলর্ড, ঘটনাটা সত্য। আপনার দৃষ্টিশক্তি শুধু প্রখরই নয়, অলৌকিক। আমি আপনার কথা সত্য বলে মেনে নিয়ে আসামি ভদ্রেশ্বর সরকারকে 4 বছর সশ্রম কারাদণ্ড দিলাম। কি মা, তুমি কি অন্তর্যামী? কি করে জানলে যে আজ তোমার ছেলে দুধ কলা আহার করবে? নাও খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, সকলের খাওয়া হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আগে নতুন অতিথি থেকে আহার দিই তবে তো। বাবা, কে সেই অতিথি?
আছে আছে, এইবার তাকে ডাকছি। ওই গো, আসতে আজ্ঞা হোক, আমি যে তোমার জন্য অভুক্ত রয়েছি। বাবা, এই যে বিশাল স্টক, এসো এসো এসো। কি হবে? থাম তোরা, যে যার জায়গায় চুপ করে বসে থাক। ওদিকে নয়, ওদিকে নয়, সিঁড়ি বেয়ে উঠে এসো। কুয়ালিনী মায়ের গায়ের দুধ কলা দেওয়া, খাও খাও, পেট ভরে খাও। আমার খিদে কে মেটাবে? আমার জন্য একটু রাখবে তো? ওই হে, এসো তোমরা, প্রসাদ নাও। তাহলে আমি খাই। যেন অমৃত পান করলাম। আমাদের সমস্ত গ্রামটাই শেষ হয়ে গেল। দাঁড়াও, তুমি এ গায়ে প্রবেশ করবে না। কেন গো? আমি তোমাকে নিষেধ করছি। সে কি কথা, সবাই যে যার মনে যাচ্ছে, আর আমার বেলায় নিষেধ কেন বাপু? পথ ছাড়ো, আমার তাড়া আছে। শোনো মা শীতলা, তুমি অন্য রূপে এসে সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে ফাঁকি দিতে পারবে না। পাশের গ্রামখানা তো খেলে এবার বারো দিকে শেষ করতে এসেছো? আমি থাকতে তা হতে দেব না, এই আমি তোমার সামনে দাঁড়ালাম। তুমি বারো দিতে কারো ক্ষতি করবার আগে তোমার ওই জঘন্য রোগ আমার দেহে দিতে হবে, আমার দেহে দিতে হবে। না না, তা আমি পারবো না বাবা। তুমি যে লোকনাথ, আমার প্রিয় সন্তান তুমি, তোমাকে আমি স্পর্শ করতে পারবো না। ছি ছি, তোমার লজ্জা করে না? সবাই তোমাকে মা শীতলা বলে, তুমি তোমার সন্তানদের মেরে বেড়া? আমি তোমাকে আদেশ করছি, বসন্ত রোগ নিয়ে তুমি এ গ্রাম পরিত্যাগ করো। পারো দিকে আমি বাঁচাবই। সেই সকাল থেকে যে কোথায় গেল, তোমরা কেউ একটা খবর আনতে পারলে না? মা জানোই তো বাবার মহিমা বোঝা ভার। মা, মা গো, ওই এসে গেছে। এতক্ষণ কোথায় ছিলে? আমরা সব ভেবে ভেবে সারা তাড়িয়ে দিয়ে এলাম। তাড়িয়ে দিলে কাকে? মা শীতলাকে। কি বলছো? কি তুমি তা কিছু অনিত বাবা? মা গো, তুমি শুধু তোমার ছেলের কথাই চিন্তা করো, কিন্তু একবার কি ভেবে দেখো না মা, কত মায়ের কোল খালি হয়ে গেল, কত শিশু মাতৃ পিতৃহারা হয়ে গেল। তাই তোকে আমি তাড়িয়ে দিয়ে এলাম।
এরা ঠিকই বলে বাবা, তোমার মহিমা বোঝাই ভার। থাক বাবা থাক, এখন চলো একটু কিছু খাবে চলো বাবা। চলো মা। আগে গ্রহণ পরে ত্যাগ, এটা কি জোর করে করানো যায়? এটাই তো স্বাভাবিক। তাকে মন দিয়ে ভালোবাসতে হয়, তার কথা চিন্তা করতে হয়, তাকে আপন করে নিতে হয়, তাহলেই দেখবি বাকিটুকু ছেড়ে যেটা ভালো সেটাকেই তিনি রেখে দেবেন। বাবা আমরা যেসব মোহগ্রস্ত, যে কারণে মোহ আসে তা যদি জানো তাহলে তাকে না আসতে দিলেই হয়। শান্ত হও, তোমরা সব শান্ত হও। খুব খিদে পেয়েছে না, তাই এসেছ? খাও। আশ্চর্য, বাঘ মিছরি খাচ্ছে। মিছরি নয়, মিছরি নয়, ওটা বাবার প্রসাদ। কিন্তু ওইটুকু প্রসাদে কি ওর পেট ভরবে? বাবার কৃপায় ওর পেট ভরবেই। পেট ভরে খাও। আরে পড়ে যাচ্ছে যে, এই দেখো আবার ফেলে পাগল। শোনো, তুমি আর এখানে এসো না গো, এখন আশ্রমে বহু লোক সমাগম হয়, দেখছো না? তোমাকে দেখে ওরা ভয় পাচ্ছে। আমি তোমার আহারের ব্যবস্থা যথাস্থানে করে দেব। খাও খাও, কেটে পুটে খেয়েছো তো, কি পেট ভরেছে, এবার এসো। লক্ষ্মী সোনা। ওই আসছে আরেক পাগল। আমার গুরু ভীষণ ব্যামা হয়েছে বাবা, তুমি ছাড়া উনি আরোগ্য লাভ করবেন না। তুই একটা পাগল, আর তোর সেই গুরু বিজয় কৃষ্ণ সে একটা বদ্ধ পাগল। তুই যদি উপযুক্ত গুরু পেতিস তাহলে অনেক আগেই পরম সত্য লাভ করতে পারতিস। কি দেখছি, হ্যাঁ রে, বিজয় সত্যি বদ্ধ পাগল। চুপ করুন, আপনি যদি আমার সামনে আমার গুরু নিন্দা করেন তাহলে তাহলে আমি এই ছেলে কাটিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব। থাম থাম তোরা। শ্রীধর, ধন্য তোর গুরু ভক্তি, তুই পরম সত্য লাভ করবি। আমি তোকে পরীক্ষা করছিলাম রে। ওরে বিজয় কৃষ্ণ যেমন তোর উপযুক্ত গুরু, তেমনি সে তো আমারও হৃদয়ে জুড়ে রয়েছে রে। জানো তোমরা, সাধন পথে চলতে গিয়ে নিজের গুরুকে যে ভালোবাসতে না শিখেছে, পরম সত্য তার কাছে কিছুতেই প্রকাশ হতে পারে না। বাবা তুমি আমায় ক্ষমা করো বাবা, তবেই আমার গুরুর ব্যামো। আগে কিছু আহার গ্রহণ কর। না না, আমার গুরু সুস্থ না হলে আমি কিছুই খাবো না। কথা দিচ্ছি, আমি তোর গুরুকে ভালো করে দেব। আয় আমার সঙ্গে আয়। আহ আহ আহ
বিজয়, বিজয় কৃষ্ণ, আপনি এসেছেন? তোমার ব্যামো না এসে কি থাকতে পারি বিজয় কৃষ্ণ? তুমি যে আমার প্রাণ কৃষ্ণ। বাবা, বাবা কি দেখছেন? চুপ চুপ। বাবা সমাধি হয়েছেন, কিন্তু উনি তো দেখছেন। শ্রীধর, তুমি জানো না বাবা চোখ চেয়েই সমাধিস্থ হন, আর ওর দেহ ওই তক্তাতেই লেগে থাকে। এইবার সুস্থ বোধ করছো তো? আপনার আশীর্বাদে আমি সম্পূর্ণ সুস্থ। আপনাকে একটা অনুরোধ করব। বলো। বারতির বাবা লোকনাথকে দেখে আসার পর থেকে বারে বারেই তাকে দেখতে ইচ্ছে করছে। আমারও সেই ইচ্ছে রানী। ভাবছি তাকে অনুরোধ জানাবো আমাদের ভাওয়ালে এসে থাকার জন্য। উনি কি আসতে সম্মত হবেন? তাহলে তার একটা ফটো তুলে এনে ঠাকুর ঘরে রাখবো। খুব ভালো কথা বলেছেন। বাবার কোনো ফটো আজ পর্যন্ত কেউ তোলেনি। আমার বিশ্বাস ওর ফটো একদিন মানুষের ঘরে ঘরে থাকবে, মানুষ ওকে পুজো করবে। তাহলে আর দেরি না করে আপনি চলে যান তার কাছে। হ্যাঁ, যত শীঘ্র পারি যাব। ওগো, রাজা আসছে। এসো রাজা, এসো। তোমার কথা কিন্তু রাখতে পারবো না বাবু। আগে সেদিনই বলেছিলাম আমাকে তোমার ভাওয়ালে নিয়ে যেতে হলে আমার মৃতদেহটাই নিয়ে যেতে হবে তোমাকে, কারণ আমার প্রাণটা তো বারুদি ছেড়ে যেতে পারবে না বাবা। আগে সেটা বুঝেছি বলেই তো আমি আপনার। তাও সম্ভব নয় রাজা। কেন বাবা, আমি যদি আপনার একটা ফটো তুলি তাতেও আপত্তি? ধুর, এই খাঁচাটাই যখন থাকছে না তখন ফটো তুলে কি হবে? না রাজা, ও ফটো টটো আমি তুলব না। বাবা, আমার এই অনুরোধটুকু রাখুন বাবা। আমার মন বলছে আপনার এই ফটো একদিন সকলের ঘরে ঘরে পূজিত হবে, গৃহীর কল্যাণ হবে। তাছাড়া আপনার এই ফটো বহু মানুষ বিক্রি করে তাদের সংসার প্রতিপালন করবে। কি বললি? লোকের সংসার চলবে আমার ফটো বিক্রি করে? আগে হ্যাঁ বাবা, আমার মন বলছে কেউ যদি আমার ফটো বেচে খেতে পায় তাহলে আমি আপত্তি করব কেন রাজা? তোলো তোলো, শিগগির ফটো তোলো। এসো এসো এসো, শিগগির এসো। কই গো, দেরি করছো কেন? ফটো তোলো। আসুন বাবা, নড়বেন না। আপনি গুরু, আপনি ছাড়া আমরা সবাই অচল বাবা। এইভাবে পথ দেখালে তবেই তো বাবা আমরা এগোতে পারবো। শোন, গুটি পোকা রেশম বের করে নিজেকে কি করে? নিজেকে ঢেকে রাখে, বাসা কেটে বেরোবার সামর্থ্য তার থাকে না। তারপর পরিবর্তনের মধ্যে দিয়ে যখন সেই গুটি পোকা প্রজাপতির রূপ নেয় তখন সে অন্যের সাহায্য ছাড়াই বাসা কেটে বেরিয়ে পড়ে। মহাপুরুষের কাজ হচ্ছে ঠিক তাই। যতক্ষণ তাদের কাজ শেষ না হচ্ছে ততক্ষণ তারা
গুটিপোকার মতোই নিজেদের গুটিয়ে রাখেন। কাজ শেষ হলেই তারা তাদের দেহ থেকে অমর আত্মাকে স্বর্গের দিকে প্রেরণ করেন। এ কথা বলছেন কেন বাবা? মনে বড় ভয় হচ্ছে। কিসের ভয় রে? এটাই তো সবচেয়ে বড় সত্য। রামচন্দ্র মানব দেহে এসে তার কর্ম করে মৃত্যুর মধ্যেই ফিরে গেলেন। শ্রীকৃষ্ণ নররূপী নারায়ণ, তিনিও কিন্তু মৃত্যুকে এড়াতে পারেননি। কিন্তু আপনি? ওরে আমি কেন, তোরাও যাবি। কাজ শেষ হলে তোদের দেহটাকে ছেড়ে যে যার জায়গায় যেতেই হবে। বাবা, মনের মধ্যে একটা প্রশ্ন অনেকদিন ধরেই রয়েছে, যদি অভয় দেন। কর প্রশ্ন। আপনাকে নিদ্রা যেতে কখনো দেখিনি, সারা দিন সারা রাত চোখ দুটি খুলে অমুকাসনে বসে থাকেন। এ কেন বাবা? আমার বয়স এখন 160 বছরেরও ওপর ব্রহ্মানন্দ। মৃত্যুর সময় অতিক্রম করেও আমি বেঁচে আছি। এ সময় নিদ্রা এলে যে দেহপাত হবে। তাই নিদ্রাকে সম্পূর্ণরূপে জয় করেছেন সদা জাগ্রত থেকে। বাবা, আজকাল প্রায় লক্ষ্য করছি আপনি দেহ থেকে আত্মাকে পৃথক করে পূর্ণ সমাধিতে মগ্ন থাকেন। হ্যাঁ, দেহটা ছেড়ে দেবার চেষ্টা করি। কি বলছো বাবা? তুমি তো অতীন্দ্র মহাপুরুষ, মৃত্যু তোমার ইচ্ছা দিন, কেন তুমি এ দেহটা ছেড়ে যাবে বাবা? জানো, এই দেহ থেকে আলাদা হয়ে যখন ঘুরে বেড়াই তখন আর এ দেহে ফিরতে ইচ্ছে করে না। তবু আমি ফিরে ফিরে আসি তোদের জন্য, তাতে আমার বড় কষ্ট হয় রে। এই বয়সে সে কষ্ট তোরা আমাকে নাই বা দিলি। বাবা, তোরা এত ভাবছিস কেন? আমি কি তোদের ছেড়ে চলে যাচ্ছি? এই রক্ত মাংসে গড়া দেহ ছেড়ে আমি সূক্ষ্ম দেহে থাকব, তোদের হৃদয়েই আমি বাস করব। রণে বনে জলে জঙ্গলে তোরা যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করিস, আমি রক্ষা করব। আগামী 19শে জ্যৈষ্ঠ রবিবার আমি এই নশ্বর দেহ ত্যাগ করব। তোরা দেহটাকে আগুনে পুড়িয়ে দিবি, আর যদি আমি উত্তরায়ণের দিবাভাগে দেহ ত্যাগ করি, যদি আকাশ নির্মল থাকে, সূর্য কিরণ যদি উজ্জ্বল হয়, তাহলে তোরা জানবি সূর্য রশ্মি অবলম্বন করে সূর্য মণ্ডলের পারে চলে যাব। এ আপনি কি বলছেন বাবা? আমাদের অনাথ করে চলে যাবে। মা গো, অত কাতর হচ্ছ কেন? আমি কি মরে যাব? কেবল এই জীর্ণ দেহটা পাত হবে, আমি যেমন আছি ঠিক তেমনি থাকব, আমার মৃত্যু নেই। তোরা ভক্তি করে বিশ্বাস করে একটু আদর করে ডাকলেই দেখবি আমি খুব কাছেই আছি। আমি সূর্যদেবকে আদেশ করেছি, সূর্যদেব যেন 19শে জ্যৈষ্ঠ আকাশে উজ্জ্বল জ্যোতি কিরণ বিকিরণ করেন। আর আমি তোদেরও আদেশ করছি, তোরাও তোদের আহার আদি বেলা 10টার মধ্যে শেষ করে নিবি, কেউ যেন অভুক্ত না থাকে। বেলা 11টা 45 মিনিটে আমি দেহ ত্যাগ করব। এবার তোরা সব এখানেই বিশ্রাম কর। শেষ গুণ
Joy, joy.
আয়ুষী বলে কর প্রণিপা কিশোর বিধুর যদি কি গায়না জয় জয়ষী বলে কর প্রণিপা शिरोधृत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं जानकी देशे शिव परेन विराज महाकाल रूपे तार रुद्रेर साज पालन नाशकरं त्रिदिवेश शिरोमणि कृष्टपदं प्रियमानव साधुजनैक गतिं प्रणमामि शिवं शिवकल्पतरुं अमल धवल हिमालय सिंह विमोहित विराजित तुषारे लिंग अमल धवल हिमालय सिंह विमोहित विराजित तुषारे लिंग दर्शन पे महामोहि भृगु तुषारे लिंग शिव स्वयंभू दर्शन पे महामोहि भृगु तुषारे আকাশ জুড়ে মেঘ জমেছে সূর্যের ছটা আজান নেই হ্যাঁ ঠিক বলেছেন এ ভারী জলদ মেঘ জোর বর্ষা হবেই হে বাবা সূর্যদেব মেঘের আড়ালে থেকো বাবা দেখি মাত্র চল্লিশ মিনিট দেখি মেঘ যে একেবারে কেটে গেল সূর্যদেব আরো উজ্জ্বল হচ্ছেন বাবা 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 আমি ছিলাম আমি আছি আমি থাকব রণে বনে
জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। কলিযুগে কৃষ্ণ